হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মোবাইল চেস্ট মাউন্ট কেনার পর এই প্রথম আমি ভিডিও করতে বের হলাম। আমি ভিডিওটা শ্যুট করতেছি আমার স্যামসাং M21 ডিভাইস দিয়ে। ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, কেমন লাগছে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চেস্ট মাউন্ট দিয়ে ভিডিও করলে আপনারা সামনের ভিউটি কীভাবে দেখতে পাবেন, মানে দেখতে গিয়ে এরকমই লাগবে। ভিডিওতে রানিং থাকুক, এবং ভিডিওতে রানিং থাকা অবস্থায় আমি আপনাদের সাথে আমার বাইক ক্রয় করা এবং বাইকের রেজিস্ট্রেশন সম্পন্ন করার প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটি আপনারা না টেনে দেখার চেষ্টা করুন। আমার হিরোর এই ইগনিটর বাইকটি আমি 2019 সালের এপ্রিল মাসেই ক্রয় করি। তখন বাইকটির মূল্য ছিল 1,20,990, মানে 21,000। তবে শোরুমের ম্যানেজারের সাথে আমার পূর্ব পরিচয় থাকায় তিনি আমাকে 490 টাকা ডিসকাউন্ট দেয়। তো এরপরে আমি বাইকটি কেনার পরে আমি প্রায় মাসখানেক পরে আমি বাইকের সম্পূর্ণ কাগজপত্র পাই, মানে শোরুম পেপার যেগুলো বলে, ওগুলোর জন্য আবার আমাকে এক্সট্রা 1,000 টাকা পে করতে হয়েছে। যেটা মানে আমার মতে এটা অযৌক্তিক, কারণ আমি বাইকটি ক্রয় করেছি, তো বাইকটি পেপার সহ ক্রয় করেছি, তো আবার বাইকের পেপারের জন্য 1,000 টাকা রাখাটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে। যাই হোক, করার কিছুই ছিল না তখন আমার, কারণ সব কিছু তখন ওদের হাতে ছিল। বাইকটি কেনার সময় শোরুমের ম্যানেজার আমাকে বলেছিল যে বাইকটি আমি কি ওদের মাধ্যমে রেজিস্ট্রেশন করাবো নাকি আমি নিজেই করাবো। তো আমি অনেক কিছু চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলাম আমি নিজেই করাবো, কারণ নিজে নিজে করালে একটা অভিজ্ঞতা হবে আর অনেক কিছু জানার, অনেক কিছু আমি শিখব, এটা অনেকের সাথে শেয়ার করতে পারবো। বাইকের পেপার সাথে পাওয়ার পর আমি কাকড়াছড়ি বিআরটি অফিসে গেলাম। অফিসে গিয়ে ওদের নির্দেশনা মোতাবেক ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে সব কাগজপত্র ওদের হাতে জমা দিলাম। জমা দেওয়ার সাথে সাথে ওই অফিসের এক স্টাফ আমার কাছ থেকে 1,200 টাকা চাই। আমি জিজ্ঞেস করাতে সে বলল এতে নাকি ওদের অফিসের কস্ট। শুনে আমি একদম তো হয়ে গেলাম। আরও বলল ওদেরকে যদি আমি অফিস খরচটা না দিই তাহলে আমার নাম্বার কখন আসে নাকি ঠিক নেই। তো অবশেষে কেয়ার করা ওদের হাতে 1,200 টাকা ধরিয়ে দিয়ে আমি অফিস থেকে চলে আসলাম। মানে বিআরটির অফিস সম্পর্কে যাবৎ যা শুনেছি তা একদম কাঁপে কাঁপে মিলে গেল। কেয়ার করার এরপর ওরা আমাকে 1 মাস পরে ওদের অফিসে যোগাযোগ করতে বলে আমার বাইকের নাম্বারের জন্য। আমি প্রায় দেড় মাস পরে আমি ওদের অফিসে গেলাম, গিয়ে দেখলাম আমার বাইকের নাম্বার এসেছে। তো আমি বাইকের নাম্বারের কাগজপত্র নিলাম এবং সাথে স্মার্ট কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসলাম। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার দীর্ঘ প্রায় 1 বছর বাদে আমি 2021 সালে গিয়ে আমি আমার বাইকের ডিজিটাল নাম্বার প্লেট এবং বাইকের ডিজিটাল স্মার্ট কার্ড নিয়ে আসি। ভিউয়ার্স, এই ছিল আমার বাইক ক্রয় করা এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করার প্রক্রিয়া। তো এবার আমি আপনাদের সাথে শেয়ার করব 125cc-র এতগুলো বাইক থাকতে আমি কেন এই ইগনিটর 125 বাইকটি কিনলাম। আমি যে সময় আমার বাইকটি ক্রয় করি ওই সময় 125cc-র মধ্যে অনেকগুলো বাইক মার্কেটে ছিল, তার মধ্যে বাজাজের ডিসকভার 125, প্লাটিনা 125, আর ইয়ামাহার সেলিউটো 125, হন্ডার সাইন, সিভি সাইন। তবে আমার পছন্দের তালিকা ছিল হন্ডার, সিভি সাইন এবং গ্ল্যামার। তো আমি সাসপেন্স অনেকগুলো চিন্তাভাবনা করে আমার এই ইগনিটর বাইকটি কিনি। আমি গিয়েছিলাম অবশ্যই গ্ল্যামার বাইকটি কেনার জন্য, কিন্তু গ্ল্যামার বাইকে তখন চাকার টিউবলেস না থাকার কারণে আমি ইগনিটর বাইকটি ক্রয় করি। তবে এই বাইকটি কিনে আমি যে ভুল করিনি তা এখন বুঝতে পারতেছি। বিশেষ করে এই বাইকের লো মেনটেন্যান্স কস্ট এবং মাইলেজ নিয়ে আমি অনেক সন্তুষ্ট, অনেক সন্তুষ্ট। তবে এই বাইকের ইঞ্জিনের সাউন্ডটা অনেক বড়, যেটা আমার কাছে তেমন ভালো লাগে না। তবে লং ট্যুর এবং হাইওয়েতে বাইকটির পারফরম্যান্স অসাধারণ। লং ট্যুর এবং হাইওয়েতে এই বাইকটি 150cc-র বাইকগুলির সাথেও ভালো কম্পিটিশন দিতে পারবে। আমার এই হিরোর ইগনিটর বাইকটি ক্রয় করার একটি কারণ হলো এই বাইকটির প্রাইসটা আমার কাছে বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে।
আসলে বাংলাদেশে একমাত্র হিরো কোম্পানি তাদের বাইকগুলো রিজনেবল প্রাইসে প্রাইসগুলো নির্ধারণ করে। আগামী এপ্রিল মাসে আমার বাইকটির বয়স 3 বছর পূর্ণ হবে। এর মাঝে আমি এখনও কোনো মাস্টার সার্ভিসিং করাইনি, তবে 3 বছর যেদিন পূর্ণ হবে সেদিন আমি মাস্টার সার্ভিসিং করাবো বাইকটির। আমার এরকম একটা প্ল্যান আছে। মাস্টার সার্ভিসিং করার পরে এই বাইকের আরেকটা রিভিউ নিয়ে আসব। তো আমি এখন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটটা ক্রস করতেছি। আমি বারেবার একটা কথাই বলি, বাইক মানে হলো বিপদের বন্ধু, তাই বাইক খুব কেয়ারফুলি রাইড এবং ইউজ করতে হবে। বাইকটা কেমন পারফরমেন্স করলো সেটা অবশ্য বাইকারের উপরেই বেশি ডিপেন্ড করে। এই রাস্তাটা অনেক সরু এবং আঁকাবাঁকা, তাই এই রাস্তা এখন ওভারটেকিং করা যাবে না, ড্রাইভারের সিগন্যালের অপেক্ষায় থাকতে হবে। ড্রাইভার সিগন্যাল দিচ্ছে মানে রাস্তা ক্লিয়ার। হ্যাঁ, নিরাপদে ওভারটেকিং করে আসলাম। আসলে যখন তখন ওভারটেকিং করা উচিত না, কারণ সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। সময় চলে গেলে তো আর সময় পাওয়া যাবে, কিন্তু জীবন চলে গেলে জীবন তাতেও আর পাওয়া যাবে না। আমি অবশ্য জেন্টলি রাইড করার চেষ্টা করি, সুযোগ আসলে ওভারটেকিং করি, আর যদি ওভারটেকিং করার সুযোগ না থাকে তাহলে জেন্টলি আস্তে ধীরে রাইড করে যাই। আর আমি ওভার স্পিডটা একদমই পছন্দ করি না, তবে জরুরি প্রয়োজনে যদি মাঝে মাঝে রাস্তা খালি থাকে তখনই আমি টানি। আর বর্ষাকালে বা ভেজা রাস্তায় আমি কখনো আমার এই বাইকটি নিয়ে ওভার স্পিডিং করি না, কারণ ভেজা রাস্তায় হার্ড ব্রেক করলে এই বাইকের পিছনের চাকাটা স্কিড করে। তবে ইমার্জেন্সি টাইম ছাড়া কখনোই হার্ড ব্রেকিং করা উচিত নয়। 60-70+ স্পিডে ব্রেকিংয়ের নিয়ম হলো বারে বারে দুইটা ব্রেক একসাথে চাপতে হবে এবং ছাড়তে হবে, চাপতে হবে এবং ছাড়তে হবে। এভাবে বাইকের গতি কমিয়ে তারপর বাইক স্টপ করা উচিত। আজ শুক্রবার, ছুটির দিন, তারপরও রাস্তায় গাড়ির কোনো অভাব নেই। আমার ডান পাশে হলো চিটাগাং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটির ক্যাম্পাস। আর একটা কথা, যে কোনো বড় গাড়ির পিছনে বাইক রাইড করার সময় বরাবর পিছনে না গিয়ে যে কোনো এক পাশে যাওয়া উচিত। তার কারণটা হলো যে কোনো গাড়ি রাস্তার ভাঙাচোরা বা গর্ত দুই চাকার মাঝখানে রেখে এড়িয়ে চলে, তাই বরাবর পিছনে থাকলে রাস্তার গর্ত বা ভাঙাচোরাগুলি চোখে পড়ে না, বিধায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। চলে আসলাম জাউতলা রেল ক্রসিংয়ে। কয়েক মাস আগে এই জায়গাটিতে পুলিশের একজন ট্রাফিক কনস্টেবল সহ মোট 4 জনের মতো ট্রেনের ধাক্কায় প্রাণ হারায়। ওকে ভিউয়ার্স, মোবাইল চেসমাউন্ট দিয়ে করা আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে কামনায়।